দেখুন, বিদেশের রপ্তানিতে তেজসের উৎপাদন বাড়াচ্ছে ভারত, আরও বাড়াতে হবে তেজস বিমানের উৎপাদন। আজ একথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বছরে 18টা তেজস বিমানের উৎপাদন করা হবে বলে জানান তিনি। বিদেশ থেকেও এই মুহূর্তে তেজস বিমান কেনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে রয়েছে 31টি লড়াকু বিমান, অনুমোদন রয়েছে 42টির। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, একক ইঞ্জিনের হালকা তেজস যুদ্ধবিমানের উৎপাদন বাড়াতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার অন্য কোনো লড়াকু বিমান নিয়েও এই পরিকল্পনা রেখেছে। বর্তমানে এইচএএল প্রতি বছর প্রায় 8টি তেজস উৎপাদন করছে। এই মুহূর্তে সরকার এই বিমানটির উৎপাদন সংখ্যা বাড়িয়ে 18টি করতে চাইছে। ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে 31টি লড়াকু বিমান রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, বেশ কিছু দেশ তেজস বিমান কেনার আগ্রহ দেখিয়েছে। তিনি জানিয়েছেন, তেজস বায়ুসেনার যুদ্ধের প্রস্তুতি কায়েম রাখতে তেজসের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন, কারণ এই মুহূর্তে সংখ্যা যা রয়েছে তা পর্যাপ্ত নয়। যে কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় বিদেশি একক ইঞ্জিন লড়াকু বিমানের প্রয়োজন পড়ে। নির্মলা আরও জানান, কেন্দ্রীয় সরকার মার্ক টু সংস্করণের আশার অপেক্ষায় রয়েছে এবং বেশ কিছু দেশ এইচএএলের তৈরি এই বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, আমরা হালকা যুদ্ধবিমান এলসিএকে এখনও ছেড়ে দেইনি, আমরা তেজস ছাড়া আর কোনো হালকা যুদ্ধজেটের প্রতি আগ্রহ দেখাইনি।